হাই ফ্রেন্ড, আমি সরফরাজ খান। আপনারা দেখছেন জেনিস ওয়ার্ল্ড, আমার 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 আপনার সবার চ্যানেল জেনিস ওয়ার্ল্ড। এখন আমি আছি বাড়িতে, এখন টাইম হয়েছে প্রায় আপনার 10:30 হয়তো বাজবে, 10:30 বাজে। জেনিস সে এখন থেকে মোটামুটি একটা বালতি নিয়ে, সে বালতির মধ্যে জল ভর্তি করে, সে ট্যাপের সামনে গিয়ে ট্যাপ ছেড়ে বালতির মধ্যে জল ভর্তি করে সে বসে আছে ডাব্বার মধ্যে। তাকে এত গরম লেগেছে, আর বাচ্চা মানুষ কি করবে, আর কিছু করার নেই। তো সবাইকে গুড মর্নিং, এখন আমি বাড়িতেই আছি, একটু বাইরের দিকে যাব। জিনিস মা বলছে কি একটা অর্ডার দিয়েছে, আনতে যেতে হবে মেদিনীপুরকে। কি কুর্তি নাকি অর্ডার দিছে, যাই নিয়ে আসি, নাহলে আবার রেগে যাবে সে। কেন এখন যাবে নি, বিকালে আনতে যেতে বলছে, এখন হবে নি। আর এখন যেতেও ভালো লাগেনি, কেন প্রচন্ড রোদ, এত রোদ যে কি বলবে। আর আর গরমও তো প্রচুর ঠান্ডা, মানে কালকে হালকা বৃষ্টি মেঘলা এসেছিল ওই 8:30-9টার দিকে রাত্রেবেলা, কিন্তু পানি হয়নি। পানি হয়েছিল মানে মাটি পর্যন্ত ভিজেনি, এতটা পানি হয়েছে ভাবো। আমি তো ভেবেছিলাম, মানে আমরা চকে সবাই বসেছিলাম ওখানটায়, আমি তো ভেবেছিলাম যে প্রচন্ড বৃষ্টি হবে, এত বাতাস দিল, আবার মেঘ বিদ্যুৎ চমকাতে ছিল। আমি ভাবলাম হয়তো অনেক বৃষ্টি হবে, তারপর সবাই ভাবছিল, আমি কেন সবাই ভেবছিল যে অনেক বৃষ্টি হবে, তারপর দেখলাম যে ফোটা ফোটা কিছুটা পড়ে আর হলো না, কি করবে। তারপর আমাদের এখানে গ্রাম এলাকা কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার পর মোটামুটি আবার 1 ঘন্টা পর কারেন্ট এলো, 1 ঘন্টা পর কারেন্ট আসতে আমি চক থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মোটামুটি ঘুমিয়ে এলাম। আজকে আজকে আর কোথাও যাইনি, আজকে এসছি আমাদের এই নিলাম ফ্লিপকার্টে অর্ডার দিয়ে, এই আপনার ডিজিটাল টেক, যেটা ওই সাউন্ড রেকর্ডিং হয়, যেটা কেন সবাই বলছিল যে ভিডিও করছো কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে না, এই জন্য এটা নিলাম যাতে আওয়াজটা ভালো শোনা যায়। এটা এখানটা লাগিয়ে কথা বললে নাকি ভালোভাবে শোনা যায়, এই জন্য ভিডিওটা আরো ভালো মানে করলাম, যাতে বুঝতে পারি যে কেমন ভিডিওটা হচ্ছে আর আওয়াজটা কথা কেমন শোনা যাচ্ছে। জেনি এখন মোটামুটি উঠবেনি, জেনি সে গিয়ে মোটামুটি তাকে গা ধুয়ে তাকে তুলতে হবে, তার আগে সে উঠবেই নি আর। ঠিক আছে চলো বাইরের দিকে চলো ঘুরে আসি, আজকে কি রান্না বান্না হচ্ছে দেখে আসি চলো। আমিও তো অনেকক্ষণ থেকে রান্না ঘরের ওইদিকে যাইনি, দেখে আসি। সকালে মাংস কিনে নিয়ে এসেছিলাম, মাংস নিয়ে এসে দিয়ে দিয়েছি, আর মাংসটা কি দিয়ে রান্না করছে সেটাই দেখবো, চলুন সবাই। রান্নার জন্য সবকিছু রেডি, এবার চুলো মোটামুটি আগুন দিয়ে দিছে, আমার মা জল নিয়ে এলো বালতিতে করে, কারণ আমাদের এখানে তো সাবমার্সেল আছে, সাবমার্সেল জল ভালো নয়, এই জন্য কেউ খেতে যায়নি, এই জন্য টিউবওয়েলের জল নিয়ে আসতে হলো। আমাদের ওই একজন ভাবি আছে তাদের বাড়ি থেকে, আর জেনির মা এখানে ওই কাঁঠালের বিচাগুলো ছাড়াচ্ছে আর কি বসে বসে। এটা আমার হচ্ছে বাড়ি, বাড়ি বলাটা ভুল হবে, এটা একটা, এটা আমার রুম, এটা পাশে আছে, পাশে দেখুন বাথরুম, এটা সরকারি বাথরুম, সরকার থেকে দিয়েছে এইটুকু বাথরুম। বাথরুম তো করে দিয়ে চলে গেছে, কিন্তু বাথরুমের যে রিং গুলো, এই যে গত খুলে ভিতরে রিং দেয় সেগুলো দেয়নি এখনো। আজকে সকালে আমি চক থেকে এসে দেখি না এই রিংগুলো সামনে রেখে গেছে, কবে গর্ত খুলতে আসবে তার ঠিক নেই, কবে যে ফিটিং করবে বলার বাইরে। সরকারি কাজ এরকমই হয়, সরকারি কাজ আর কি তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় না। যাই সে ঘরে গিয়ে পাখায় বসি, কেন এখানে প্রচন্ড গরম, এত গরম যে কি বলবো। আর আমার মা বলছে যে বাইরে ঘুরিস না, ঘরে গিয়ে পাখা পাখা ছেড়ে চুপচাপ বস, কোথাও যাওয়ার দরকারও নেই। ঠিক আছে ভাত রান্না হয়ে গেছে, তরকারিটা রান্না চলছে, আজকে রান্না হবে বাবার জন্য, রান্না হবে মাংস আর কুন্দরি আর কাঁঠালের বিচা দিয়ে একটা রান্না হবে, আর আমাদের জন্যে
মাংস কষা, কেন কষা মাংস ছাড়া আমরা খাই না। কষা মাংস, মাংসে একটু আলু টালু যদি কিছু দিয়ে দেয়, সবজি সবজি কিছু দিয়ে দেয়, আর ভালো লাগবে না খেতে। শুধুমাত্র ওই পুঁই শাক আর কচু, এই দুটো দিলেই আমার চলে, আর অন্য কোনো সবজি দিলে আমার চলবে না, একটুও চলবে না, আমি ভাত খেতেই পারবো না। আর মাছ তরকারি হয়ে গেলে তো জিভের জ্বালা একদম, ভাত আর খেতেই মন যাবে না কোনো মতেই। আর কালকে ভিডিও করতে পারিনি, কেন কালকে একটু ব্যস্ত ছিলাম, ওই আমার কাজের জিএসটি, অঞ্চল ট্যাক্স, তারপরে ট্রেড লাইসেন্স, এগুলো সব ঠিকঠাক করতে ছিলাম, কেন রেনুয়াল করতে হবে। কিন্তু জিএসটি তো ছিল না, ট্রেড লাইসেন্সটা ছিল, ট্রেড লাইসেন্সটা আপনার কি বলেন রেনুয়াল করতে হলো। কালকে রেনুয়াল করে তারপরে জিএসটি করার জন্য একটা কাকুকে দিলাম, উনি বললেন যে আমি পরশু দিন, মানে আজকে, মানে কালকে আর কি, কালকে বললো যে কালকে আমি আগামীকাল, আমার নামে তো কারেন্টের বিলও নেই আর জমি জায়গার কাগজও নেই, এই জন্যই বাবার নামে কারেন্টের বিল দিলাম। দিতে উনি বললেন যে এফিডেভিট করতে হবে, এফিডেভিটের জন্য 300 টাকা খরচা হবে। বলি ঠিক আছে তাহলে করে নিতে হবে, কেন জিএসটি না হলে, কোনো কাউকে জিএসটি বিল না দিলে তখন প্রচণ্ড সমস্যা হয়ে যায়, এই জন্যই তাকে দিলাম। সে বললো আজকে মোটামুটি বিকালবেলা ও এফিডেভিট করে এনে আমাকে দেবে, ওইটা বাবাকে দিয়ে সই করিয়ে ওইটা আবার জমা করতে হবে। আর তারপর আমার পাসবইটার একটু প্রবলেম হয়ে গেছিলো, আপডেট হচ্ছিল না, এই জন্য পাসবইটা কালকে কালেক্ট করে মোটামুটি অ্যাপ্লিকেশন লেখার পর সেখানে অ্যাপ্লিকেশন দিতে তারা পাসবই আবার নতুন দিলো, আপডেট হলো। তারপর চেকের জন্য অ্যাপ্লিকেশন দিলাম, কেন জিএসটিতে থেকে যে চেক লাগবে, একটা ক্যান্সেল চেক লাগবে, এই জন্য চেকের জন্য অ্যাপ্লিকেশন দিল। কাউকে প্রচণ্ড কাজ ছিল, এই জন্যই কালকে ব্লক করতে পারিনি, আজকে করলাম। ঠিক আছে, যাই এখন একটু চকের দিকে পান টান খেয়ে আসি, এখন তো সবাই রান্না বান্না করছে, জেনিও স্নান করে নিচ্ছে, মোটামুটি চকের দিকে যাই একটু পান টান খেয়ে আসি। জেনি স্নান করে চলে, স্নান করে চলে এসছে, মোটামুটি গামছা গায়ে জড়িয়ে। বাবা ঠান্ডা লাগছে নাকি? বাবা গরম লাগছে? ভালো লাগছে? জামা টামা পরে না, আমরা চক যাবো। তারপর জেনির মা যেটা অর্ডার দিয়েছিল সেটা আনতে যাওয়ার কথা বলছিল, তারপরে বললো যে না এখন আনতে যেতে হবে না, সে বিকালে যাবে আনতে। কেন আমি বললাম যে এখন প্রচন্ড রোদ বেকার, আমি যেতেও পারবো না এত রোদে আনতে। বলে ঠিক আছে তাহলে বিকালে যাবে, কিছু তো করার নেই, সে বিকালে যাবো। কি আনতে দিয়েছে বলতে, ও একটা কুর্তি অর্ডার দিয়েছে আর কি, ফ্লিপকার্টে নয়, আমাদের এখানে মেদিনীপুরে একজন মেয়ে আর তার হাজব্যান্ড আর কি, দুজনে ওই মাল হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দেয়, এবার কারো যদি পছন্দ হয় হোয়াটসঅ্যাপেই তাকে অর্ডার দিয়ে দেওয়া হয়। এবার ডেলিভারি বলতে আমাদের মোহনপুর আমতলা, ওখানকে আনতে যেতে হয় আর কি, ডেলিভারি করতে বাড়িতে আসে না, কেন জানি না বাড়িতে কেন আসে না। জেনি রেডি হচ্ছে, এই জন্য আরেকটু ভিডিও করলাম, রেডি যে জেনি রেডিটা হয়ে যায় তারপর ওকে নিয়ে যাবো চকের দিকে, কেন ও এখানে থাকলে প্রচণ্ড বদমাশি করবে আর কোনো কাজ পাজ করতেও দিবে না, মোটামুটি ওর দাদিকে আর ওর মাকে কোনো কাজও করতে দিবে না, এই জন্য ওকে নিয়ে আমি এক ধারের দিকে চলে যাবো। গিয়ে সেখানে গিয়ে মোটামুটি কিছুক্ষণ বসবো, বসে পান টান খেয়ে তারপর এসে মোটামুটি গা টা ধুয়ে ভাত টাত খেয়ে আবার আবার কি করবো। এখন যে পরিস্থিতি, বাইরে বেশিক্ষণ ঘরেও যাবেনি, আর বাড়িতে মোটামুটি ফ্রিজের মধ্যে ওআরএস রেখেছি, কেন এই গরমে ওআরএস না খেলে হবে না। জেনি রেডি হয়ে গেছে, আর যাই চকের দিকে। ঠিক আছে ভাই, বললাম বাবা ওই তো জুতা, জুতা পরবে নেই, জেনি জুতা পরবে নি, কোলে উঠে যাবে, চলো। চলো চকে দিয়ে কি খাবে বাবা? হ্যাঁ চলো চলো। এ ভাইটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, আপনারা সাবস্ক্রাইব চ্যানেল কো লাইক করো, ভিডিও কো শেয়ার করো। জেনি চকে গিয়ে কি নিয়েছে দেখো সবাই, কি দেখি বাবা?
আইসক্রিম ঠান্ডা খাচ্ছি আমি, ভালো লাগছে বাবা? খুব ভালো, যেমনি উল্লু বানায়। এই যে আইসক্রিম খাচ্ছে।